হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সকালটা শুরু করছি দেখো ময়দা মাখা দিয়ে তো না বন্ধুরা আমি না নিত্যদিন রান্না মানে করব যখন তার আগের দিন ভেবে নি কী রান্নাটা করব তোমরা কি ভাবো অবশ্যই তোমরা কমেন্টে জানি আমাকে ওয়েলকাম সবাইকে তো আজকে করব হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসে আমরা সুন্দরভাবে যে খাবারটা খেতে পারি যেটা দোকানেও পাওয়া যায় কিন্তু সেটা ঘরে বসে আমরা তৈরি করব। এটা হচ্ছে করছি হচ্ছে আজকে হচ্ছে কি করছি কি করছি বন্ধুরা চলো সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছে আমার ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে রুমালি রুটি করছি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একদম দোকানের মতন করব। কিন্তু তোমরা দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি ময়দা একটু চিনি আর একটু সাদা অয়েল আর একটু বাটার তোমরা সাদা অয়েলও দিতে পারো দিয়ে একটু নর্মাল জল দিয়ে ময়দাটাকে ময়ম করে মাখিয়ে রেখে দিলাম এবার একটু এটাকে রেস্ট দিব আধা ঘন্টার মতন এবার চলে এলাম চিকেন দেখেছো চিকেন আজকে বাটার চিকেন করবো তো বাটার চিকেনের জন্য চিকেনটাকে নিয়ে নিছি যেমন সাইজ করে দোকান থেকে নিয়ে এসেছে সেই সাইজ আমি আর পিস করিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে লঙ্কা ধনে সব গুঁড়ো লবণ টক দই সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে রাখতে হবে প্রায় আর দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় এক ঘন্টা তাহলে খুব ভালো হবে বাটার চিকেন আর দেখো পাশে হচ্ছে মশলার আইটেমগুলো নিয়ে বসে আছি একবারে চলো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল আর একটু বাটার দিলাম পেঁয়াজ কুচনো আদা কুচনো দিয়ে দিলাম টমেটো কুচনো আর দিয়ে দিলাম কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে মশলাটা বাটার চিকেনের তৈরি করে নিতে হবে আর এদিকে হচ্ছে বাটার দিয়ে দিলাম গরম মশলা গোটা তেজপাতা জিরে দিয়ে এবার চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এইবার ভালো করে হালকা হাতে কষাতে থাকবো আর চাপা দিয়ে রাখবো এদিকে মশলাটাকে আমি বাটারের চিকেনের মশলা বাটার চিকেনের মশলাটা রেডি করব দেখো চাপা খুলে চলে এসেছি এই যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাকে বলছে এবার ভালো করে কষাতে থাকো তোমরা কে কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও ভালো লাগছে কি না তোমরা না জানালে আমি কি করে বুঝবো বলো আর তোমরা কি কেমন ভিডিও দেখতে যাও আমি তো এখানে ব্লগে আমার নিজের রান্নার ভিডিও দেখাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কাসুরি মেথি কথা বলতে বলতে কিন্তু আমার বাটার চিকেন রেডি একটু বাটার দিয়ে দিলাম আর এই দেখো ফ্রেশ ক্রিম এটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম চলো টেবিলে চলে এলাম হয়ে গেল আমার রান্না তো চিকেন তো রেডি হয়ে গেল এবার তো রুমালি রুটিগুলো করতে হবে চলো আমি কী পদ্ধতিতে রুমালি রুটি করি তোমাদের সেটা দেখাবো দেখো কড়াই গ্যাসের উনান ধরিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই পদ্ধতিটা কিন্তু দোকানে বলো রেস্টুরেন্টে বলে করে তা আমি আটাটা কি ময়দাটা কি ভালো করে লেচি কেটে নিচ্ছি আর দেখো বেশ বড় করে যেমন সাইজ করতে পারো তুমি সেই সাইজে তা আমি এটাকে বেনে নিলাম পাতলা করে বেলতে হবে দেখো আমি পাতলা করে একদম বেড়ে রুমালির রুটি যেরকম হয় ট্রান্সপারেন্ট দেখা যায় যাতে সেই হিসাবে দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু ওরা কড়াইয়ের মধ্যে করে কালো কড়াইয়ের মধ্যে তো আমার কাছে তো কালো কড়াই না এই ঘরোয়া পদ্ধতিতে ঘরে যে কড়াইটা আছে সেই কড়াই করে দেখালাম তো এপিট ওপিস ভালো করে শেঁকে নিলেই হয়ে যাবে রুমালি রুটি তো কিভাবে ঝটপট চলো টি বাটার চিকেন আছে রুমালি রুটি নরম নরম তা একটু টেস্ট করে দেখতে হবে তো বন্ধুরা এটা আর ঢাকতে হবে আর কেমন বাটার চিকেন করেছি বাবা ওটা হয়েছে না দেখেই তো মন ভরে যাচ্ছে বন্ধুরা এই দেখো নরম নরম সফট একদম রুমালি রুটি দোকানে অনেক দেখো তুলতুলে চিকেন দিয়ে নেবো দেখো চিকেনটাও কী সফট হয়েছে ও আর মুখে দেবো কারা কারা ভিডিওতে ভিডিও দেখছো আমার এখনও ফলো করিনি কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ফলো করো অনেক অনেক নতুন নতুন ভিডিও আসবে আমার ডেলি প্লিজ তোমরা দেখতে পাবে সবাই তোমরা যদি ফলো না করো তো আজকের মতন আসছে আবার নেক্সটে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বন্ধুরা ভালো থেকো সবাই ভালো থাকার কারণ কি তোমরা ভালো দিয়ে না থাকলে আর আমার ভিডিও কি করে দেখতে পাবে